রাম বাংলার ভোটে জিততে কেন্দ্রীয় সরকারের উন্নয়নই হাতিয়ার শাসক দলের, সেটাকেই কাজে লাগিয়ে চলছে নির্বাচনী প্রচার। এমনই অভিযোগ হাওড়ার আন্দুল গ্রাম পঞ্চায়েত এলাকার স্থানীয় বাসিন্দা সহ বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ। কেন্দ্রীয় সরকারের সড়ক যোজনায় ঢালাই রাস্তা থেকে শুরু করে বৈদ্যুতিক আলো সব কিছুরই ব্যবস্থা করা হয়েছে, আর এই উন্নয়নকে নিজেদের ভোট প্রচারের কাজে লাগিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে শাসক দল। আমাদের বিজেপি পার্টি থেকে হচ্ছে কাবেরী ঘোষ এসে এই রাস্তাটা হচ্ছে উন্নয়ন করেছেন, বিজেপি সরকারের তরফ থেকে হয়েছে, কিন্তু এটা বোঝানো হচ্ছে যে তৃণমূল সরকার থেকে এটা করা হয়েছে, এটা রাজ্য সরকারের প্রকল্প নয়, এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প। সমস্ত পঞ্চায়েতে ফিনান্স কমিশনের টাকা অর্থাৎ কেন্দ্রীয় সরকারের টাকায় সমস্ত এখানে রাস্তাঘাট, লাইট, ড্রেন, নিকাশি ব্যবস্থা সমস্ত কিছু কাজ হচ্ছে। এখানে মানুষকে ভুল বোঝানো হচ্ছে, এটা বলা হচ্ছে কি যে এটা পঞ্চায়েত হচ্ছে। আরে পঞ্চায়েত হতে গেলে যে আমাদের রাজ্য সরকারের যে টাকা লাগে সেই রাজ্য সরকারের কোনো রকমই কিন্তু ফান্ড এখানে আসে না। ভোটের আগে শাসক দলের বিরুদ্ধে উঠছে ভুরি ভুরি অভিযোগ, কেন এর প্রভাব ভোট বাক্সে পড়বে না? তো সব কিছুতেই কারচুপি করে তৃণমূল, এ বিষয়ে কটাক্ষ বিজেপির। সারা ভারতবর্ষের মানুষ জানে, পৃথিবীর মানুষ জেনে গেছে পশ্চিমবঙ্গের অবস্থা কি এরা করে এসেছে। তো সব কিছুতেই যেরকম কারচুপি করে, এখানেও, এখানে কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট, কেন্দ্রীয় সরকারের রাস্তাঘাট সব কিছু হচ্ছে, সেটাকে ওদের নাম দিয়ে চালানোর চেষ্টা করছে। যাতায়াতের অসুবিধা ছিল দীর্ঘ 30 থেকে 35 বছর ধরে এই আন্দুল গ্রাম পঞ্চায়েত এলাকায়। অবশেষে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই সড়ক যোজনার উন্নয়নকে হাতিয়ার করে প্রচার করছেন আন্দুল গ্রাম পঞ্চায়েত এলাকার শাসক দলের কর্মীরা, এমনটাই অভিযোগ করছেন বিজেপি কর্মী সমর্থকেরা। হাওড়া থেকে দীপ কুমার দেও, ক্যালকাটা নিউজ।